যাদবপুরে ছাত্র মৃত্যুর পর এবার টালিগঞ্জে র‍্যাগিং এর অভিযোগ। টালিগঞ্জের কাছে একটি ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে অভিযোগ উঠছে। প্রত্যেক বছরের মতো এবারেও সামার ক্যাম্পে নিয়ে যাওয়া হয় দীঘাতে। এক সিনিয়র ছাত্র একাধিক নাবালক ছাত্রের সঙ্গে অশ্লীল কাজকর্ম করে এই অভিযোগ। রেজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের একাধিক নাবালক পরিবার। অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলে ফোনে তাকে পাওয়া যায়নি। সেটা সকালবেলা হয়েছিল, আমার সাথে যেটা হয়েছিল, আমাকে মুরগি বানানো হয়েছিল। তখন আমাদের ঘরে টোটাল চারজন ছিল, বাকি পুরো দরজা বন্ধ করে দেখে যার জন্য কেউ ঢুকতে না পারে। আর ওইখানে আমাকে কারাটের অনেক হাই লেভেল প্রশ্ন করছিল যেগুলো আমি জানতাম না, আর আমাকে বোতল দিয়ে মেরেছিল। এবার নিয়ে আমি ওখানে বারণ করেছিলাম কোনো ভিডিও ভিডিও তুলতে না, তাই কোনো ভিডিও ওঠেনি। এবার নিয়ে এটা একটা ঘটনা। আর দ্বিতীয় ঘটনা হয়েছিল হলো 30 তারিখের রাতে, যখন আরেকটা ছেলের সাথে করার পর আমার মানে বলছিল আমায় করবে, আমি রুমের থেকে পালিয়ে গেছিলাম বলে, আমাকে চেষ্টা করেছিল ধরো, আমি পালিয়ে গেছিলাম বলে আমায় আর করেনি। সে রাতে আমার সঙ্গে অনেক বাইরে একটা দুর্কর্ম করা হয়েছিল। বিশ্বজিৎ পাল টিচার হাফ নিগেট করেছিল আমাকে, প্যান্ট খোলার চেষ্টা করেছিল। আমি নিয়ে সেলফ ডিফেন্সের জন্য মুখে একটা লাথি মেরেছিলাম। ওপর আমার যে বন্ধুরা ছিল ওদের সঙ্গেও খুব বায়া কাজ করা হয়েছে, এমনি ফুল নেগেট করা যা পিছনে অনেক কিছু লেখা, তার সবাইকে বেল্টে মারাও হয়েছে। আমরা মে মাসে সামার ক্যাম্প গেছিলাম, প্রতি বছরের ন্যায় এবছরও 29 থেকে আমাদের জুন মাসের 2 তারিখ অবধি ক্যাম্পটা ছিল। 30 তারিখ হঠাৎ করে জানি, 30 তারিখে একটা করেছিল, একটা 1 তারিখ, আমি 1 তারিখে হঠাৎ করে জানি যে ওই বাচ্চাদের সাথে বিশ্বজিৎ পাল কিছু র্যাগিং এর মতন বাজে কিছু ঘটনা ঘটিয়েছিল। আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওকে আমার দোজো থেকে মানে আমার ক্লাব থেকে ওকে বার করে দিই, এবং ওখান থেকে আসার সময় আমি আমার যে সিয়ান ছিল হিম্মত সিং মহাশয় তাকে আমি ওই হোটেলেই জানাই যে বিশ্বজিৎ এই এই জিনিস করেছে সিয়ান, এটাকে মেনে নেওয়া যাচ্ছে না, আপনি দেখুন ভিডিও দেখে। তো সিয়ান খুব রেগে গেল, আর আমি একে গিয়ে আমি এক্ষুনি বের করে দেবো, সে আমার যতই ক্লোজ হোক না কেন, যতই ছেলের মতন হোক না কেন। পুলিশ আমাদেরকে 4-5 দিন পরে বললো যে তোমাদেরকে ইন্ডিভিজুয়াল কাগজ দিতে হবে। তো বললাম হ্যাঁ দেবো, যা বলবেন তাই দেবো। 26 তারিখ থেকে 27 তারিখ হয়ে গেল, রাত 12:25 আমাদেরকে ছাড়লো ওখান থেকে, জিডি কোনো রকমে নিল, নিয়ে আমাদেরকে ছাড়লো। কোনো মুভমেন্ট হয়নি, তারপরে শুনতে পাচ্ছি 0 FIR করে দীঘা পাঠিয়ে দিয়েছে। ইভেন এটাও জানলাম কালকে নাকি ওর মা লয়ার ফয়ারদের নিয়ে দীঘাতেও গেছে, মানে ওরা ওদের মতন পুলিশি আইনি পাঁচ গছে চলছে, আমাদের না কেউ পাশে আছে না কিছু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যু ঘটনার পর র্যাগিং নিয়ে তোলপাড় গোটা রাজ্য জুড়ে। এই অবস্থায় সামনে এলো আরও এক র্যাগিং এর ঘটনা। টালিগঞ্জের এক ক্যারাটে ইনস্টিটিউটে র্যাগিং এর শিকার হয়েছেন বেশ কিছু নাবালক। এই র্যাগিং হয়েছে কোথায়? না, সামার ক্যাম্পে গিয়েছিলেন এই এই ক্যারাটে ইনস্টিটিউটে বেশ কিছু ছাত্র এবং তাদের টিচাররা। সেখানেই হোটেলের মধ্যে রাতে এবং দুপুরবেলাতেও র্যাগিং করা হয়েছে, অত্যন্ত গুরুতর অভিযোগ এক সিনিয়র ছাত্রের বিরুদ্ধে, নাবালক ছাত্রদের এবং তার পরিবার পরিজনদের। এবং এই ঘটনা প্রথমবার নয়, তাদের অনেকেরই অভিযোগ আগেও এরকম হয়েছে, কিন্তু তখনও এই বিষয়টা পুরোপুরি সামনে আসেনি। এবং এই ঘটনা ঘটার পর বেশ কিছু ছাত্র যারা নাবালক তারা কিন্তু ডিপ্রেশনে চলে গেছেন। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানানো হয়েছে, স্থানীয় থানা রিজেন্ট পার্ক থানাতে অভিযোগ জানানো হয়েছে, জেনারেল ডায়েরি করা হয়েছে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকে যারা ভিকটিম তাদের বাবা মায়ের ইন্ডিভিজুয়ালি গিয়ে জেনারেল ডায়েরি করেছেন। এখনও পর্যন্ত কিন্তু কাউকে জিজ্ঞাসাবাদ বা আটক করা হয়নি এমনটাই জানাচ্ছেন পরিবারের লোকেরা। এবং এই ঘটনা কিন্তু রীতিমতো নাড়িয়ে দেওয়ার মতো, কারণ এই ঘটনা যিনি করেছেন তিনি কিন্তু আগে এরকম ঘটনা করেছেন এমনটা বারবার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। এবং রাত বিরেতে যে ঘটনা আমরা যাদবপুর কাণ্ডে শুনেছি, যে রাত বিরেতে তাদের জামাকাপড় খুলিয়ে হাঁটানো, দৌড় করানো এবং আরও নানা রকম অশ্লীল ঘটনা ঘটানো হয়েছে এই নাবালক ছাত্রদের বিরুদ্ধে। ক্যামেরায় অমিতের সাথে অর্কদীপ্ত, Zee 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।